আমি ডাক্তারের সব আস্তে আস্তে গলি ও আচ্ছা দিদি কুচি চলে গাইস আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ঘাটালের দিকে। অনেকদিন হলো স্ট্রিট ফুড খাইনি, তো এটা ইচ্ছা করলো স্ট্রিট ফুড খাবো। ঘাটালে একজনের মুখে শুনেছি যে 50 টাকা একটা থালি পাওয়া যায়। এদিকে থালিতে আবার কি কি দেয় জানো? থালিটায় মাসালা রুটি দেয়, একটা বড় মাসালা রুটি দেয়, আর চিলি চিকেন দেয়, আর চিকেন কষা দেয়, আর নি দেওয়া হয়। তো শুনেছি এই 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 জিনিসগুলো নাকি ওখানে দেওয়া হয়। তো এত কিছু 50 টাকার থালিতে কি সত্যি পাওয়া যায়? তো চলো দেখে আসি আমরা। তো যারা এখনো আমাদেরকে চেনো না, আমার নাম রাজেশ। আমার নাম সুরজিৎ। আমি শিল্পা। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এসআই লাইভ ব্লগ, লেটস গো অন স্ট্রিট ফুড। মেরে বাজি সব বুঝে জাগা তো বিনা গুদাজে আমি ডাক্তারে সব আস্তে আস্তে গলি। ও আচ্ছা থালিতে চলে এসেছে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে চিলি চিকেন, চিলি চিকেন দিয়েছে, চিলি চিকেন আছে, তার সঙ্গে আছে মাংসের হচ্ছে কষা, মাংসের কষাটা দিয়েছে, এই যে, আর এই যে ঘুগনি, তার সঙ্গে একটু ঘুগনি, আর এই যে হচ্ছে তোমাদের রুটি, এটা মানে পরাঠে, পরাঠে বিশাল, মানে লেয়ারটা বহুত মোটা। অসাধারণ লেভেল স্টেজ লাগছে, গ্রেভিটাও সুন্দর হয়েছে। আচ্ছা একটু ট্রাই করে দেখ কোষার সঙ্গে কেমন কি। আমি কোষাটাই ফার্স্টে ট্রাই করছি। দেখছো আমি রাজেশ করেছে চিল্লিটা, রাজেশ টেস্ট করেছে, আর সুরজিৎটা করেছে ঘুগনিটা। তো আমি চিকেন কষাটা টেস্ট করছি, কেমন কি হয়েছে। একবারে ছোট মুখ পাখির মতো, আমার ছোট মুখ। চিকেন কষাটাও দারুণ হয়েছে, একদম পুরো বাড়িতে মা যেমন রান্না করে সেরকম টেস্ট। সত্যি খাবার অসাধারণ, কারণ কি রাজেশ চিলিটাও খেয়ে বলেছে যে চিলিটাও সুন্দর হয়েছে, ঘুগনি সুন্দর হয়েছে। তো আমি চিকেন কষাটা ট্রাই করলাম, চিকেন কষাটাও খুব সুন্দর। তো বেসিক্যালি এরা সবাই হচ্ছে যে তো রাজেশ চিলিতে ট্রাই করেছে, শিল্পা হচ্ছে কষাতে ট্রাই করেছে, তো আমি ট্রাই করছি ঘুগনি দিয়ে, দেখি কিরকম টেস্ট লাগে। চলুন দেখি, দেখো ঘুগনি দাও তো দেখো নি। তো সবথেকে কথা আমি কাকুকে আমি জিজ্ঞাসা করবো, এই যে 50 টাকা থালিটা, এটার মাথা আইডিয়াটা কোথা থেকে এলাম না। আইডিয়া বলতে কি দোকানদারি করি, সেই যে একটা খরিদ্দারের ভালো লাগবে সেরকম হিসাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ এটা মানে এরকম কেউ দিতে পারে না, ঘাটাল তৃপ্তি পায় সেই জন্যই।
আর অবশ্য যদি এখানে লোকেশনটা বলা হয় মানে কেউ যদি আসে তাহলে আসলে গেলে কোথা থেকে আসতে এখানে আসতে হবে ঘাটের মাছরা বাসের দিকে ঘাটাল কোট বললেই হবে যে ঘাটাল কোটের সম্মুখেই আমরা সম্মুখেই বসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর খোলার ডেটটা যদি মানে কি রকম কি টাইম সবদিনই খোলা 12টার দিকে রাত্রি 10টা পর্যন্ত শুধু অনলি রবিবার বন্ধ অনলি রবিবার বন্ধ আর এখানে শুধু 50 টাকা থালি না আরো অনেক কিছু পেতে পারো চিকেন ললিপপ তারপরে তোমার হচ্ছে চাউমিন এগ রোল এগুলো হচ্ছে বিভিন্ন রকমের আইটেম আছে স্ট্রিট ফুড খেয়ে যেতে পারো আর যেটা বলছিলাম চশমাটা আগে পরে নিই তারপরে বলবো দর্শক দেখলে হচ্ছে আমরা 50 টাকার থালিটা খেলাম কেমন লাগলো অবশ্যই যদি বলি তাহলে বলো অসাম লাগলো খেয়ে হেভি কত সুন্দর টেস্ট আপনারা না এলে এখানে বুঝতে পারবেন কত সুন্দর লেগেছে না এলে বুঝতে পারবে না মানে একটা এত কিছু মাত্র 50 টাকা থালিটা খেলাম তোমরা সবার সকলেই দেখলে থালিটা কি কি ছিল চিকেন কষা ছিল এক পিস আর ছিল এক পিস স্যালাড ছিল কাসুন্দি সস দিয়ে আর রুটি ছিল একটা বড় প্লেটে এত কিছু দিল তো মোটামুটি একজনের খুব সুন্দরভাবেই পেট ভরে যাবে সেরকমই খাবার মাত্র 50 টাকায় তো স্ট্রিট ফুডের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন যদি নতুন হয়ে থাকেন কেন এরকমই স্ট্রিট ফুড ফুড ব্লগ ট্রাভেলিং ব্লগ আপনারা এই চ্যানেলেই পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি ভালো লাগে দেখে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব আর কমেন্টে জানান কোথাও যদি এরকম স্ট্রিট ফুড থাকে আমরা অবশ্যই যে সেখানে ভিডিও করার চেষ্টা করব তো শরীরদার বুক ফাটিয়ে আজকের জন্য দিস।